Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Wassalatu wassalamu ala rasulihi al-mujtaba. Khususan ala sayyidina Muhammadin al-Mustafa. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়াল ও মেহরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাই করে শরীরের সুস্থ রাহি আজিয়ার এই এলাকার যুব সমাজ ওলার অক্লান্ত পরিশ্রম মুরব্বীলার পরামর্শক্রমে আয়োজিত মুবারক মাহফিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আয় হাজরি দিবার তৌফিক দান করি প্রত্যেকেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজি ও সৈয়দি ও সানাদি ও কুররাতু আইনি জামিয়াতুল আনওয়ার হেমায়েতুল ইসলাম ফদওয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ও নাজম তালিমাত উস্তাজুনাল মুহতারাম হযরতুল আল্লাম আল্লামা নূরুল আফসার সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি লা যালাত শুমুসু ফিউজিহিম তালিআ হাফিজাহুল্লাহু তাআলা হিফজান তাম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলত আল আমরু ফাওকাল আদব অর্ডার পালন করন হুকুম মানন ইয়ান আদবের ঊর্ধ্বে বিদায় আপনারা সামনে মুখতসর সময় সংক্ষিপ্ত সময় হাজির হন প্রকারের ভূমিকা ছাড়া আয়ানার সামনে পবিত্র কোরআন মজিদের আয়াত কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকাই নামদার তাজদার মদিনা জিগর গুশাই আমনা মাহবুবে কিবরিয়া সৈয়দুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুকমিল তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখতসর দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করিবি। লম্বা হন ভূমিকা ছাড়া আয়াত কারিমা এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে রাহি
আল্লাহ আই গুনাগার না লায়েক ও যোগ্যের জবান দেয়ান কিছু কথা বার করুক, যিনারা খুঁইয়া ফুনাইয়া উভয় ফাতিকে বুঝি আমল করিবার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফত আল্লাহ ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মানব দানব, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতেছ, ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ কর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনারে ভালোবাসিব, মহব্বত করিব, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, জীবনত যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ দয়ালু, আবার ইয়ানার প্রমাণস্বরূপ বন্দার গুণও মাফ করে। আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত অন্তরের মধ্যে তাহান ইয়ানইদে ইমানি চাহিদা। আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত অন্তরত তাহন ইয়ান কিয়র চাহিদা হইলেন, ইমানের চাহিদা। নবীরে হনে মহাব্বত গড়ে হনে নগরে, ইয়ানর ঠিকাদারি আল্লাহ হনে মলিসা করে না দে দিয়ে না, হন লেখ করে না দে, হন গবেষক করে না দে, হন লেকচারারে না দে, নবীরে হনে মহাব্বত করে নগরে, আল্লাহ নবীর মাধ্যমে হাদিস শরীফ হুদমদিয়ান স্পষ্ট করে দিই। قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমা, যেই ব্যক্তি মহাব্বতের সহিত আর সুন্নত আদায় করে, সুন্নতরে মহাব্বত করেন মানে মহাব্বত সহকারে নবীর সুন্নত মানে, ফকদ আহাব্বানি, ইবাই আই নবীর মহাব্বত করে। আর ওমান আহাব্বানি, জিবাই আই নবীর মহাব্বত করিব, কানা মাই ফিল জান্নাহ, ইবা আর মোহরে জান্নাত তাই। সুবহানাল্লাহ, মহাব্বত হাতে করে দে, তিন হারণে মহাব্বত করা যায়। পাহারণে নম্বর এক জামাল, নম্বর দুই কামাল, নম্বর তিন নওয়াল। আজ রে দল হারণে মহাব্বত করা যায়। এক নম্বর জামাল, জামাল মানে সৌন্দর্য। দুই নম্বর কামাল, কামাল মানে যোগ্যতা, গুণাবলী। তিন নম্বর নওয়াল, নওয়াল মানে এহসান, উপকার, দয়া। এই তিন হারণে একজনে আরেকজনের কি করে, মহাব্বত করে। মহাব্বত মানে মাইলানুল কলবে ইলা শাইইন, অন্তর্গান হনাক্কান জিনিসের মিখে ধাবিত হন। আর আত্মুন নবীর মহাব্বত করা ঘরের কিয়া, যেই তিন হারণে মহাব্বত করা যায়। উগ্র সদস্য ফোন একটা আস না, ইনি তেরার হামের ইতেরার হামি তেরা গরু গাঁড়ার হাম হারা গরু নামাই গিয়ে হালি আবার গুড়া ভরে মারণ মানা। যেই তিন হারণে মহাব্বত করা যায়, ইন ব্যাগিন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আরাম নবীত্ব নেই পাওয়া যায়। যেমন সুন্দরের হারণে মানুষ মহাব্বত করে, সারা পৃথিবীর যত সুন্দর আছে সমস্ত সুন্দরের অর্ধেক সুন্দর দান করে দে,
আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু সালাম হারে ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সুন্দর গায়ে দিয়ে দে ইউসুফ নবীর আর অর্ধেক গুড়া পৃথিবীর ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না কিন্তু আর নবীর সৌন্দর্য বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তো নবরা বেশি সুবহানাল্লাহ শুধু তা নয় ইউসুফ আলাইহিস সালাতু সালামের সৌন্দর্যের উপর আশা কইয়ে দে একজন জুলাইখা আর নবী এন সুন্দর দে আর নবীর সৌন্দর্যের উপর আশা কইয়ে দে কুল কায়নাত সমগ্র পৃথিবী সুবহানাল্লাহ জমালে হুসন ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি তোমারে রুয়ে রোশন পর ফদা সারে জাহানি হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সুন্দর আছিল আর নবীও সুন্দর আছিল কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যের উপর আশে কইয়ে দে পাগলই দে একজন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যের উপর আতখাদে মিলেই দে মিশরের কয়েকজন মহিলা আর নবী এন সুন্দর আছিল আর নবীর সৌন্দর্যের উপর আশে কই আতখাইতে দে নয় মুসলমান যুদ্ধের ময়দানত নিজের গর্দন আহারে ভিলেই সুবহানাল্লাহ জমালে হুসন ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি জমালে হুসন ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি তোমারে রুয়ে রোশন পর ফদা সারে জাহানি হ্যায় তোমারে রুয়ে রোশন পর ফদা সারে জাহানি হ্যায় ইউসুফ আলাইহিস সালাম উত্তম বড় আর নবী আরো বেশি সুন্দর সুবহানাল্লাহ হইলে সুন্দর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়রা হাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা মনে হয় যে আমার বাড়ি নিয়ে বললেন কি দায় গরত মধ্যে আমার বৈঠারি দিলে সম্মানের বিছানা নাই হাজুর গাছের ছাড়া আমার শরীরে ইতে নাজুক নরম এটা বড়ুক দিলে আমার শরীরের মধ্যে আঘাত হইবে বলি এটা রোজার দাওয়াত দিতে মনে না হয় গরিবের গরত যাইবে আর নাই আল্লাহর পয়গম্বরে মুসকি আসিতে হয় না আনাসিন কি হইলে আজি এই যে ইমেশারের ঘরে তু হইয়ে তোর আমার সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গেল রাতিয়া এশারর নামাজের পরে বাড়ির মধ্যে জয়ীরে বসি আল্লাহর পয়গম্বর 14 তারিখ কেরাইতে আসেল সাদর 14 তারিখ কেরাইতে আসেল সাদে নিজের সমস্ত প্রকাশ দিয়ে সমগ্র পৃথিবীর আলোকিত করিয়ে চকচক দরের চন্দ্র আকাশত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দূর মারে বাইরে বাইরে চন্দ্র জোসায় আরেক দূর মারে বাড়ির ভিতরে যাইরে আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক সায় একবার দিবার নয় হয় একবার দূরা দূরে করে সায় আয়রে আল্লাহর নামে শপথ করি আল্লাহর পয়গম্বরের সামনে হয় দে ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ যেই আল্লাহ আমার সত্য নবী হিসাবে ফাটাইয়ে আয় আনস হয় একবার চন্দ্র সালাম ওর চেহারা মুবারক সালাম হুজুর আল্লাহর শপথ করি হইতে সাদত্ব নবারা 14 তারিখে সাদত্ব নবারা অনর চেহারা মুবারক বেশি সুন্দর সুবহানাল্লাহ চাঁদ সে তশবিহ দে না ইয়ে কাহা ইনসাফ হ্যায় চাঁদ সে তশবিহ দে না ইয়ে কাহা ইনসাফ হ্যায়
چاند پر ہے چھائیا مدنی کا چہرہ صاف ہے چاند پر تو چھائیا ہے مدنی کا چہرہ صاف ہے اللہ پیغمبر این سندر دے یہ تن بڑا سندر اللہ پتیبیت خونو سشت جگتن مدی خونو کسو نہ بنائیں ایک مطر عرب پیغمبر رو بنائی دے عرب پیغمبر نر سندر پتیبیت ار کسو نہیں سبحان اللہ সেই হিসাবে পয়গম্বরের মহব্বত করা ভরি কিয়া সুন্দরের হারনে যদি মহব্বত করা যায় আর আর নবীই কেবলমাত্র মহব্বতের হকদার আর আর বোধ ভাইয়াল নবুজে অনর্থক সাধারণ মানুষ হলরে আমলের হতা ন হয় শুন শুন মিথ্যা হতে হতা গুজব ছড়ায় আর আর তো বলে নবীর মহব্বত নাই মহব্বত বেগিম বলে ইতারাত আর হওয়ানি তর্জ এন্ড মানে লাগে যে বেশ তো ইয়ার ইতারা ঠিকেদারি লইয়া কেরে যে দিন দিবি তার বারে তো যাই গুড়ি এসে না কি রে আর তো নবীর মহব্বত নাই একতান সাধারণ মানুষের বুঝাইবার চেষ্টা করে কিন্তু যতই এন বুঝব দেখা যাত ফলাফল তার উল্টো যতই তারা ইন বেশ হর তত মানুষ তোবা করি করি আর আর মিচ্ছে ফিরে আইয়ে আলহামদুলিল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ওলামায়ে দেওবন কৌমি ওলামায়ে কেরাম অল এন বেতন হম ফাইত্যার মাদ্রাসাত সরি করি সমাজ থনিকে নগণিত ফারে উচ্চ হন সরকারি সনদ নদাহিত ফারে কিন্তু একখান হতা জানি রাখবেন কৌমি ওলামায়ে কেরাম দেওবন্দী ওলামায়ে কেরাম নিজর জানত তুনবারো আল্লাহর পয়গম্বরের বেশি মহব্বত করে সুবহানাল্লাহ আর আর কাবির হুজ্জতুল ইসলাম কাসম নানুতবি রহমতুল্লাহি আলাই আল্লাহর পয়গম্বরের কত বড় আশেক ইবই দারার মুরব্বি উলাইকা আবাই উলাইকা আবাই فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع حجة الإسلام قاسم نانوتوي رحمة الله عليه كان سندر هوي قد إن الله زين القرآن بمحمد او بيل زرانك آرار نبير محبت نبيلي غار নবীর এশক প্রেম মোর দিলের মধ্যে নেই বলে হর আর আর আকাবির আর আর মুরব্বী দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম কাসম নানুতবি রহমতুল্লাহ আলাই কেন সুন্দর বর্ণনা দিয়েছ সদা আল্লাহ ফোরাত ত্রিশ ফারা কোরআন শরীফ ইবার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে দে আর আর পয়গম্বরের নাম মুবারক দিয়ে রে সুবহানাল্লাহ ফোরাত কোরআন শরীফের সৌন্দর্য বাড়াই দিয়ে দে আর নবীর নাম দিয়ে রে সুবহানাল্লাহ গুড়া কোরআন শরীফে তো আর নবীর নাম স্পষ্ট ভাবে আছে তো সেই জায়গা হাজাগা সেই জায়গা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রুসুল মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم محمد رسول الله حزاغات سجاغات دايرك الله آر النبي نام مبارك ذكر এই সারা ফুরো কোরআন শরীফ আল্লাহ ওয়াকফ করে দিয়ে দে বলে আর নবীর জীবনী লই রে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাতুন ফুসাল্লাহ গিয়ে ও আম্মা জান আর নবীর চরিত্র হইলে চরিত্র কি আম্মা জান আয়েশা সিদ্দিকায় বয়ান ফরমার ফুরা ত্রিশ ফারা কোরআন ইবার ভিতরে যদি রু দিয়া যায় ইবৈদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
والليل مها زلف محمد كترنم والليل مها زلف محمد كترنم والشمس مرخ ساري أحمد كترنم والفجر مها صبح رسالتك بشارات والعصر مها دور نبوتك بشارات هر پول مها روی مدینہ کا تبسم شاخوں کی لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا یاسین سے مولا نے کبھی اس کو پکارا حامیم کبھی اور کبھی تاسین اشارہ حامیم کبھی اور کبھی تاسین اشارہ والنجم میں ہے برق نگاہ اس کی نمودار والارض میں بھی صبر و تحمل کہے آثار پورا قرآن شریف প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতের মাধ্যমে জহনগ্য শব্দ দিয়ে রইল আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করে দিয়ে আর নবীর জীবনের মিথ্যা এত লায়ার রাকাবির হুজ্জতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানু তবি রহমাতুল্লাহি আলাইহি হতে পুরো 30 পারা কোরআনের সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দেন আর নবীর উসিলায় সুবহানাল্লাহ তাহলে নেই তো ভুল ধারণা আর আর যে সমস্ত ভাইয়া হলো না বুঝি আর তো নবীর মহব্বত নাই বলি হর ইনি তো পৃথিবীর জগত মারাত্মক ক্ষণ মিশাহাতা চাইলে এত কে মিশাহাতা ইয়ে নেই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কেন মহব্বত নাই বলি হয় কেন মনে হয় তারা তো নাইলে মিশাহাতা হই বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ভাইয়া হলো খতাইন হয় তারার হেদায়েত নসিব করুক আমিন হ আর গেল নদী আর গেল ফুনি দে আর গেল নদী গেল ফুনি দে গেলের বদলার মধ্যে আর তার আল্লাহ দোয়া করে দে শুধু এড়ে করে দে নয় মাদ্রাসার মধ্যে করে জামিয়া ইসলামিয়া পটিয়া 7000 ছাত্র 250 মুহাদ্দিস প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করি আর আর যে সমস্ত ভাইয়া হলে কাফের ডাহে গেল দে নবীর দুশমন ডাহি ডাহি রে গেল দে তার আল্লাহ আর দোয়া করি দে ইয়া ইলাহি আহলে সুন্নাত কে মুখালিফিন কো হিদায়াত ফরমা এটা করি দে নয় দোয়া আর মাদ্রাসার ভিতর তার আল্লাহ দোয়া করি দে তো ইতার আর আর গেল দে আর তার একবার মানুষ যেতে জিনিস বুঝিত পারে এটা ইম বাদ দিয়ে মানুষ বেগুন হক পথে আই যায় গই ইয়ে নেই আর আর সফলতা ইয়ে নেই আর আর বিজয় সুবহানাল্লাহ আর আর মুরব্বী ফকিহুল হিন্দ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নাম শুনলেন না 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 ফুনিলে আজকে রাতের 12টার পরে যদি হনা সময় সুযোগ হয় ফুনিলে ফুনিতে পারবে না বুঝুন নারার বোধ বাইয়াল মাহফিল শুরু করতে 12টার পরে ইয়ে মানুষ না তাই সামনে আর গেল তেল দিয়ে দেয় মেঝে নৌ না তো মেঘ শোনা যায় দিয়ে সামনে না তাই সামনে মেঘে আলা থাকে দিয়ে আল্লাহ আল্লাহ না কি আলা জায়গা তো শুরু করে ওয়াজ করতে বলে সামনে দি ওয়াজ করে বিশ্বতে যে তা কে সব খাইছে মানুষ বেগুন উড়ি গেই হইতে যদি বা হইনি পারে আতিকে সব কুল্লে দেহাতে সামনে দিয়ে শুধু অজ্ঞ মানুষ হুজুরি বা হাতে মাশা আল্লাহ এই বুড়া এলাকা ইয়ারের মধ্যে হাতে আল্লাহ আল্লাহ মানুষের সাথে শুধু বই বই ইচ্ছে বলে তিয়ে গিয়ে হুজুর আয় আল্লাহ আল্লাহ না আমি গেল আয় তামাশা গাহে আলম রুয়ে তো তো কো যাবারে তামাশা মিরবি এত আল্লাহ রাতের 12টার পরে বহুত ভাই হলে এই সমস্ত মোবারক নামই লইলে ইরে গেল দে কাফের হয় গুঙ্গাইয়ে হয় গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নবীর মহব্বত নাই বলি হয় আর আর মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নবীর মহব্বত নাই খুললে নবীর মহব্বত আছে ইয়ান যদি অনে জানিলে ইবেন নাম মান লইবে সতি পাঁচবার চিন্তা করিবেন অনে
আতুনদুল্লাহ কিতে আর আকাবের ওলর দিলের মধ্যে নবীর যে ইশক এবং মুহাব্বত আছে ইন যদি সাধারণ মানুষে জানতে দয় সাধারণ মানুষে যদি জানে দয় নামি লইবার গদি উজুবানন্দন মুনাসাব মনে করি এত বরকত নয় নামি ফকীহুল হিন্দ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বিল্ডিং নো আসিল মাদ্রাসা নো আসিল গাছতলা বই বইরে ফলের সবক ফরার বুখারী শরীফের সবক ফরার আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউ সহিহ আল মুখতাসার আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি অর্থাৎ বুখারী শরীফের সবক ফরার খোলা আকাশের নিচে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের সবক ফরার হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি আগে জ্বর আগে ছাত্র হলে কিতাব বিজি যাবে বলে কিতাবি বা তাড়াতাড়ি বাঁধি বুকত লই এক জায়গার মধ্যে যেড়ে জ্বর না ভরে ফানি না ভরে এলাকার জায়গার মধ্যে যাইয়ের অবস্থান লই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফতবর আল্লাহর পয়গম্বরের আশেক ও ভাই গেল দিবার আগে একা করে ফুনি জ একা করে দিলের খানে ফুনি জ তারপরও যদি অনেক গেল দিন দই অনর গালত ফুনি কি আয়াত না দিব সারা জীবন গেল দিয়ে তাহন গই তবে গেল দিবার আগে দি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইতুল আল্লাহর পয়গম্বরের খুল্লাস এবং প্রেম আছিল হল্যে মোহাব্বত আছিল জিনিস একা করে বুঝি জ যেতে নাকি সত্তরল বেগুন কিতাব লইরে নির্দিষ্ট জায়গার মধ্যে গেল গই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই নিজতুন বলে একার রুমাল আছিল রুমাল ইয়ে নাস্তে করে কুলিরে জমিনের মধ্যে বিছাই দি ছাত্র হলে যে সমস্ত জুতা রাহির দূর মেরগে জুতা ইন বেগিন রুমাল লই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ছাত্র হলের জুতা ইন বলে খাঁদত করে লই ছাত্র হল জানে আনি যার গই যেতে নাকি যাইতে যাইতে ছাত্র হলের মাঝখানে গেল ছাত্র হলে যেতে নাকি দূরত্ব তাই দেখি হাইরে আর উস্তাদে আর উস্তাদে কেন আর জুতা হাতত লইল ইয়ানোর অভিশাপে তো আর মারা যাইম ইয়ানোর অভিশাপে তো আর বরবাদে যাইম ইয়ানোর অভিশাপে তো আর এলমত্তন মাহারুম যাইম সমস্ত ছাত্র বেগুন বলে গুজরি উঠতে আতঙ্কিত গিয়ে ওজুর অনেত বড় একজন মুহাদ্দিস এত বড় একজন আল্লাহর ওলি অনেকে ছাত্র আলোর জুতা হাঁদত লইলেন ফকিহুল হিন্দ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই কি জোয়ারদার হইত পারানি ও গেল দুগনে বাইয়ল কাগরে দিলের খানে শুন কেন নবীরে মোহাব্বত গড়ের স রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হদে ও আমার ছাত্র তোমার আর ছাত্র হিসাবে তোমার আর জুতা হাঁদত লই দে নয় আয় তোমার আর জুতা হাঁদত লই দে কেল্লা হইত পারানি আয় পৃথিবীর যোগ্য মানুষের সবচেয়ে বেশি ভালোবাসি ইবির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর আর মুখ দি যেতে আই মোহাব্বত করি দে আই ভালোবাসি দিবার হাদিস যেতে তোর আর মুখ দি বাইরে তোর আর যেতে রাসূলের হাদিসের ছাত্র অতএব আই তোর আর জুতা ইয়াল লইলাম দে একমাত্র রাসূলের মুহাব্বতের হারানে সুবহানাল্লাহ উলাইকা ভাই উনেরি আরার বাপ উনেরি আরার আকাবি ও ভাই অনেক গেল দিলে দিত পারিবেন এই লেখেন দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত অনর হাসে চ্যালেঞ্জ করলাম সারা জীবন ডুমর মতো গেল দিত পারিবেন দে নবীর মোহাব্বতের প্রমাণ দিতে ত্যান নয় নবীর মোহাব্বতের প্রমাণ মেক নয় নবীর মোহাব্বতের প্রমাণ হন মোল্লার গাল নয় নবীর মোহাব্বতের প্রমাণ হন লেখকর লেহা নয় নবীর মোহাব্বতের প্রমাণ হন গবেষকর গবেষণা নয় নবীর মোহাব্বতের প্রমাণ হন লেকচারার লেকচার নয় নবীর মোহাব্বতের প্রমাণ দে নবীর মোহাব্বতের কারণে নিজের সমস্ত শান মান ব্যাগিন মাটির মধ্যে মিশে দিত কারণ ইয়ানাই দে নবীর মোহাব্বত সুবহানাল্লাহ তারপরেও হইবে না আর তো নবীর মোহাব্বত নাই মিটিয়ে দিবে তোমার দিয়ে দিন আল্লাহ শুধু মোহাব্বত না কোন আল্লাহর পয়গম্বর সৃষ্টি জগতত
সবচেয়ে সেরা সুন্দর। অতএব যে হারনে মহব্বত করা যায় এক নম্বর হারনি আর পরিপূর্ণ ফাজাত দারান নবীর, সেই হিসাবে নবী মহব্বতের ফাদদার। দুই নম্বর কমাল গুণ যোগ্যতা, আর ব্যক্তিগুণের আকীদা এবং বিশ্বাস। আল্লাহর ফরে সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু কিয়ের ফরে আল্লাহর ফরে। আল্লাহ এবার আল্লাহর জাতি নাম, লফজ আল্লাহ উপশব্দ নেই, আল্লাহ এটা আরব হৌ সৈর্গ্য আলিফ লাম লাম হা মুহাম্মদ এটা হরফ হৌ সৈর্গ্য মিম উগ্র দলি হৌ সৈর্গ্য মিম হা মিম দাল। কিন্তু লফজ আল্লাহর মধ্যে লাম হৌ দুয়ন, মুহাম্মদের মধ্যে মিম হৌ দুয়, আনারা হরু হেজাই আলিফ বা তা ফরিয়ন গুরা তাই দে আলিফ বা তা ফা জিম হা খ ইন হর ইয়ে মাস আছে না আগের লাইন হর এটা হালিয়া বেন না ফরিয়ন সাত কিন তো গুরা নিচে মনে কই সিদি বা তা আলিফ বা গাজির আলো গুরা হলে ফতে ফতে আনে জাইরে ফাইবেন দে রাজা সিন শিন সাদ দাদ তাদ আইন গাইন ফা কফ কাফ ইয়ার ফরে লাম, লামর ফরে লফজ আল্লাহ লাম হব দু, লফজ মুহাম্মদ মিম হব দু, হরফর তর্তিব অনুসারে লামর ফর ফরে কিয়ের স্থান মিমর স্থান। ইশারা করে দাল্লাই পৃথিবীর মধ্যে আই আল্লাহর ফরে একমাত্র স্থানে ঈদে যে আসন আছে এই আসনের অধিকারী ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার লফজ আল্লাহ এর মধ্যে কো তোজ দিয়ে যাস, তোজ দিছি না ও আলামত জিসে এক হি হরফ দু মর্তবা বোলা যায় ওই চিহ্ন যেই চিহ্ন ও হরফ হরফর তাহলে এক হরফ দুইবার মাতে এবার হতে তজদিদ, তজদিদ দিবে দেহার মুখের মধ্যে মুকুটের মতো তাজের মতো মাথার মধ্যে তাজ ভরা দিলেও লফজ আল্লাহর মধ্যেও দেখা যায় দুঃখ মুকুট, লফজ মুহাম্মদের মধ্যেও দেখা যায় দুঃখ মুকুট। আল্লাহ ইঙ্গিত দে দে ও পৃথিবীর মানব দানব আই আল্লাহ উলুহিয়তর তাজ পরগি, উলুহিয়তর মুকুট পরিধান করগি এবং আর নবী মুহাম্মদে খতমে রেসালতর তাজ এবং মুকুট পরিধান করিয়ে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবী তার হন নবী রসুলের আগমন হইতে না। আর অপরাধ শুধু দূর ইয়ে নিয়ে মানে আর আল্লাহর পরে খাব ওই ইয়ান আল্লাহর হদু কম জানি আর দেন তা আল্লাহর গৌরব হইতেন না তিয়ানোর ভয় সালে আরে দুনিয়ার নবী আল্লাহ করি বুঝে কিয়ামত দিন আর বেগুন আল্লাহর হইম দেরি আল্লাহ আরা অনর নবীর স্থান না অনর ফর হই দেই রাইতের বারোটার পর আমার মানুষের সামনে বড় বড় আলেম হল নাম ধরে ধরে উনি গেল দিল দিয়ে তো অনর ফর রেখা বই ইয়ে আল্লাহ আর গেল দিয়ে গিয়ে না বিচার আর আমি দুনিয়াতে কি আর ন দিন ইকে মাথাও ন কামাই সময় হঠাৎ মাথা কামাবে বিচারে দিন না কে আমাদের দিন আল্লাহ করিব তবে আর আর আকিদা আর আর অনরার হো দিলাম আর আর বিশ্বাসের হতো অনরার হো দিলাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ফরে আর সব কিছুর ঊর্ধ্বে হয়ে যেতে আর নবীর স্থান সুবহানাল্লাহ। শুধু তা নয় আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাক মদিনাতুল মুনাওয়ারা এই রোজায়ে পাকের চতুর পাশে জিন মেডি আছে ইনের দাম হদ্দুর কইতে রাননি আল্লাহর আরশ আজিম জান্নাতুল ফেরদৌস নয় আরশ তুনবরা রোজায়ে পাকের চতুর পাশের মাটির দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস
আরাম গাহে পাকে রসুল আরবি হে আরাম গাহে পাকে রসুল আরবি হে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় ও ভাই সুন্নি হন গাছর গুলা নয় এই সুন্নত মানিলে যে অন রসুলের রোজায় পাক রেডে জহিরে ভিডিও কল দিন মিশে হতা হন দন দরকেনে নালাই বিদেশে পয়সা হামাইতে গিয়ে না রিমেন কে হারা করে গিয়ে বহুত মানুষ এলে আছে তে মেনশরে দহাই ভিডিও কল দেয়া নাই রসুলের রোজা দিয়া মদিনে সাহায় এহার ভিডিও কল দি দহাই আসে নিজা হতা হওয়ার মোবাইল ইন আল্লাহ নবী মাউন নহুন হায়াতুন নবী আর নবী রোজাই পাকন মধ্যে জিন্দা অন এত বড় আশিকি রসুল অন এত বড় নবীর ভক্ত অন পয়গম্বর রোজার এডে যাই ভিডিও কল দি মোবাইল নিজা হতা কেনে হোট ফেললেন অন এডে যাইরে ঠাট্টা কেনে গরিব ফেললেন আশিক কেনে ফেললেন অনর ইমান আছে না নিয়ে এত সন্দ শূন্য হইবেন তো দূরের কথা আই জায়ের বাইতে নববী আদর হে আই জায়ের বাইতে নববী আদর হে বেজাব তায়া জুম্বিশে লব বে আদবি হে বেজাব তায়া জুম্বিশে লব বে আদবি হে আহিস্তা কদম নিচি নেগা পস্তহু আওয়াজ আহিস্তা কদম নিচি নেগা পস্তহু আওয়াজ খাবি দয়াহা রোহে রসুল আরবি হে খাবি দয়াহা রোহে রসুল আরবি হে তাহলে যারা বুঝছি তারা হদ খবরদার ও নবীর রোজার জিয়ারতকারী যারা নবীর রোজা জিয়ারত গরত যাবে খবরদার জাগাইয়ান এন নাজুক জাগা দে এন একখান জাগা দে এডে বেতেল্লে আড়ন নানদ্দ মানা এডে উচ্চ আওয়াজে হতা হন মানা এডে সবদির কিকে বিল বিল নদ্দ মানা এই জাগাইয়ানত আড়ি বিশ্বতি এন ভাবে আড়া ভরিব দে এন ভাবে সলা ভরিব দে জেল্লা নাকি জানসারা মানুষ তাহাইলে খুব পদ্ধর ভাবে আল্লাহর ফরফর আল্লাহর নবীর স্থান আর সমগ্র পৃথিবীর উর্দে জিবে আল্লাহর ফরফর স্থানত বইয়ে ইয়াতুন বড় গুণর অধিকারী আর কোনে কি আছে না হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খোবা হামাদারন তু তন হাদারি সমস্ত নবীরে আল্লাহ যেদিন গুণাবলী দিয়ে যেদিকগিন মজাজাত দিয়ে অলৌকিক ঘটনা দিয়ে যেদিকগিন আল্লাহ জ্ঞান দিয়ে সব জ্ঞান গুণাবলী অলৌকিক ঘটনা ই ব্যাগিন হালিগায় এককভাবে আল্লাহ আরাম নবীরে দিয়ে হতো ইয়াতুন বড় বড় গুণর অধিকারী শুধু আল্লাহর ফরদিয়ান আর সব কিছুর উর্দে জিবের স্থান ইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবের গুণর পাওয়ার এন্ড ইবে এই জমিন বইরে একা করে ইশারা করল শাহাদাত আঙ্গুল দিয়ে আসমান আর সান দুটো রইতে বাধ্য হই সুবহানাল্লাহ ইবে জমিন বইরে একা করে ডুবি গিয়ে যদি সূর্য ইবে ইশারা করল আবার ডুবতে সূর্য ইবে আই যাবে সুবহানাল্লাহ আই নাম মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुभान अल्लाह ये ढोरगुली खुद ढोरगुली खुद आवाज़ी बैठे नहीं ये फान हुआ इतना बुजुर्ग नबीर शान माने नितरा जाने तारा ना जाने अत लारा तूने बेचे अलजिया की यारा की ज़रूरत था इतने नफ़री एन बाबा आवाज़ दी भरा हुई तावाज़ी में जाने डन मुझे हम सुबहानअल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानअल्लाह سبحان الله سبحان الله سبحان الله ہے قول خدا یہ جن بشر انا اعطيناك الكوثر رب نے جو دیا کف رت سے دیا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ ہم رات کو شب بھر سوتے ہیں امت کے وہ غم میں روتے ہیں हम रात को शब भर सोते हैं उम्मत के वो गम में रोते हैं हम जुर्म करे वो अफ़्वो अता सुभान अल्लाह सुभान अल्लाह سبحان اللہ اے نام محمد صلی علیہ سبحان اللہ 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 زی حرن بالو باشا جائے محبت گرا جائے شندر پیتی بیر سشت شندر نبی گنا گنا بولی یہ تن برا برخ بیشی گنا رو دی گر یاران نبی تن برا پیتی بیتر نائی ارکن زنیش احسان دایا اپکار পৃথিবীর সবচেয়ে বেশি উপকার বান্দার প্রতি এক নম্বর আল্লাহর মা বাহুত্বর হাজার গুণে বেশি উপকার দয়া আল্লাহর দয়া বান্দার উপর কেন মা বাবা তো অলৈত মাখির আদরি গোয়ালি দেন মা বাবা অলৈত মাখি অত মা বাবা নইলে আর মরতেন বাঁচি না হইতেন ইয়েন মজা আজান ঠিক আছে হাকিকত নেন ন বাস্তবে ন মা বাবুই যে মাত্র মাধ্যম কিন্তু আসল রক্ষাকারী জীবনদানকারী পালনকারী হন আল্লাহ খেঙ্গুরি ভাবে দে বন্দারে অন আসিলেন দেখ ফুড়া না ভাগ খানি না
এই নাফাক পানি জিবে শরীর উত্তন বাইরে লি উযু উযু বানালে ভাগ নয় গোসল করা পরে মাথার তালু হইতে ঠ্যাঙার তালু পর্যন্ত পুরা নাফাক হয়ে যাবে এলে পুরা নাফাক পানি আল্লাহ ডাক মারে তো ও মানব ফুশলা ক্ষমতালা এলমালা ওয়াসালা বক্তব্যালা টিয়ালা এঙ্গরে অহংকার কিয়ের গরস তুই আসিলি তো করে এক ফুড়া নাফাক ফানি তোর বাফার ফিডুত্তুন আয় আল্লাহ নাফাক ফানির ফুড়াই বেড়ে মার রেহেমের ভিতরে তিন অন্ধকারের ভিতরে ইখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত তিন অন্ধকারের ভিতরে রেহেমের ফেডার এক অন্ধকারি রেহেমের এক অন্ধকারি রেহেমের ভিতরে এক প্রকারের প্যাকেট বা পর্দার অন্ধকারি তিন অন্ধকারের ভিতরে আয় আল্লাহ এক ফুড়া নাফাক ফানি বেড়ে সুম্মা জালনাহু নুতফাতান ফি কারারিন মাকিন নির্দিষ্ট স্থানের মধ্যে এক ফুড়া নাফাক ফানি বেড়ে প্রতি চল্লিশ দিন পর পর ক্রমান্বয়ে সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফতাবারাকাল্লাহ ফতাবারাকাল্লাহ فتبارك الله أحسن الخالقين يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم ولقد خلقنا الإنسان في أحسن تقويم أي أكفر نفق فاني برا الله এন সুন্দর ভাবে ইন্তজাম এবং সিস্টেমের সহিত আল্লাহ ক্রমান্বয়ে লালন পালন করতে করতে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষরে আল্লাহ ধারণ করে গিয়ে এতাল্লা আল্লাহ ডাক মারে দে কাইফা তাকফুরুনা বিল্লাহ অবন্ধ আজানোর পরও কেন সাধ্যনের টিভির সামনে বই চাইতে মনে হয় কেন তোয়াত্তুন ক্ষমতা লই অহংকার করতে মনে হয় কেন তোয়াত্তুন টিয়া ভাইয় দিয়ে লই অহংকার করতে মনে হয় তুই আসি দেখ পুরা নাফাক পানি আয় আল্লাহর দয়া যদি নইতো নাফাক পানি ফুড়াই বেড়ে যদি আয় আল্লাহ মার রহমত লই যাই যদি লালন পালন ন করতাম জীবনের মধ্যে কোনোদিন দুনিয়ায় অস্তিত্ব লাভ করার নাম তোমার পক্ষে কোনোদিন সম্ভব ন আছে এক নম্বর আল্লাহর দয়া মানুষের প্রতি দুই নম্বরত নবীর দয়া দয়ার উপরে মানুষের মহব্বত করে তাহলে এক নম্বরত আল্লাহর দয়া দুই নম্বরত নবীর দয়া অত আর নবীর দয়া তো বুঝুন নয় নবী আর কি দয়া করে এখনো পর্যন্ত বাঁচে আছে আজ আর মা ফিলে তাইতের কি দিয়ে না নবীর দয়ার হার না কেন আগর যুগের মধ্যে সিস্টেম আসিল যে নিয়ম আসিল যে আল্লাহ নবী ফাটাই নবী হলে দাওয়াত দি ওরবুদুল্লাহ 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 মানে আই ওয়াহিদুহু আল্লাহর একত্ববাদর বিশ্বাস করে ইবাদত কর উম্মত জুন নবীর মান্যে বালা না মানে দুন রে তত্তা ডালা দিশেষ নু আল ইসলামের গুণে না মানে রজব মাসের দশ হইতে মহরমত দশ লাগাতার ছ মাস আসমানত্ব ফানি ভরের ভিতরত্ব নবীর জবিরত্ব গুণা দুনিয়া প্লাবন দিয়ে ধ্বংস সাড়ে নয় শত বছর বুঝাইয়ে জাতিরে ন বুঝে নু আল ইসলাম বদুয়া করি কি উম্মত বেগুন একবার ধ্বংস করে দিয়ে গুনার কারণে নাফার মানের কারণে কৌম আদর হাসে হুদ নবীরে ফাটাইয়ে নবীয়ে জাইয়ের দাওয়াত দিয়ে মান্যে দুন বালা না মানে দুন আর আল্লাহ ধ্বংস করে দিয়ে ইরে তো সিস্টেম এবার বাইয়ে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর সিস্টেম যাতে এই পদ্ধতিতে ইয়ের ওলাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله نز نز ذاتي ابن قطر حسا الله نبي فتاي زارا زارا نبي رمني تارا شفا وقام زارا نبي رنامان الله عذاب دير امت بيه گنر دم شغر دي الله پیغمبر حسا زنت قرآن رایتون نازل الله پیغمبر سنتی تو گل گل
করি। এক সময় আল্লাহর কাছে দোয়া করে দে, ও আল্লাহ কোরআন কারীমের মধ্যে তুই ফাইলাম দে, আগর যুগত যেটুক গুণ উন্মত হলে নবীর নাফরমানি করি গিয়ে গুণা করি গিয়ে গুণা করানোর দ্বারা অনেক ব্যাগ গুণরে আজাব দিয়ে ধ্বংস করে দিয়ন। পরোয়ার দেখার আলম আয় দুনিয়ার তুন আয় জানার পরে আরেন খতুন উম্মত দুনিয়ার মধ্যে আইবো যারার নেকিত্তুন বাড়া বদি নেকিত্তুন বাড়া বালা হামত্তুন বাড়া খারাপ খাম বেশ হইব সোয়াবর হামত্তুন বাড়া গুনার খাম বেশ হইব। ও আল্লাহ অনে যদি আর উম্মতর গুনা করানোর সাথে সাথে আজাব দিয়ে যদি ধ্বংস করি ধর কেয়ামতর ময়দানের মধ্যে আমি আল্লাহ উম্মত খড়ে হইয়াম আল্লাহ পাকে ডাক মারে দো আমার হাবিব আয় অন আল্লাহ ওয়াদা করলাম আয় আগর যুগত যেভাবে উম্মতের নবী না মানিলে সাথে সাথে আজাদ দিয়ে রে সমস্ত উম্মত বেগ গুণের একেবারে ধ্বংস করে দিলাম। ও আমার হাবিব আয় তো অনর রাজি করা করে রাত তুন অন জিয়ান সন ইয়ান আয় দিয়ম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী অনরাই দিয়াতে দেখিও অনত রাজি হওয়া করিব আল্লাহ পয়গম্বর হদ আয় অতক্ষণ অন আল্লাহ রাজি নইও যতক্ষণ আর উগ্র উম্মত জাহান্নামত তাইবে। সুবহানাল্লাহ ونبي يوم رحمة لقب فانوالا مراد غريب كبر لانوالا فقير كمل جا ضعيف كمالا يتيم كوالي غلام كمولا উতার কর হেরাসে সুয়ে কম আয়া ও রেকে নুসখায়ে কি মিয়া সাতলায়া। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করার পরওয়ার দেগারে আলম আর উম্মতুনের যদি গুনা করানোর সাথে সাথে অন যদি আজাব দি ফিলন আজাব দিয়ে যদি উম্মত ধ্বংস করে দেন কেয়ামতের দিন আই উম্মত কেন হইয়ম এন হওয়ার পরে আল্লাহ গেল ওয়াদা দিয়ে ও নবী আয় অনর উম্মতের গুনার হারণে সমস্ত উম্মত ব্যাগ গুণের একই সাথে ধ্বংস করে নদ্যম আয় অনল্লাই ওয়াদা করলাম। এতাল্লা মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল আর এখনো পর্যন্ত এদিক গিন গুণা করানোর পরও এদিক গিন নাফরমানি করানোর পরও সারা রাত মাদক সেবন করানোর পরও সারা রাত জুয়া খেলা খাওয়ানোর পরও সারা রাত অবৈধ গান বাজনা শোনার পরও আল্লাহ যে গুমন মধ্যে রাতি আমার এনে ফেলার আল্লাহ যে গান বাজনা সাহায্য আদা করি নদের গান বাজনা ফুলির দে বড়া বানাই নদের মিজা হতা হইতে বুবা বানাই নদের ইন কেবলমাত্র দুনিয়াত কোন রাজাবাদশার ক্ষমতা নয় ইন দুনিয়াত হনুকের দয়া নয় ইন আজিয়াত তুন দেড় হাজার বছর আগে আর বেগুনের পক্ষত্তুন আর নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর হাসে দোয়া করি উম্মতের বাসালি দে সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নদীরায়া হাকিকত কি খবর দেনে বশিরায়া নদীরায়া সহিংসাহি না জিসকে পা হুচো মে ও ফকিরায়া মুবারক হো জমানে কো মুবারক হো জমানে কো কে খতমুল মুরসালি আয়া সাহাবে রহমে বনকর রহমতুলিল আলমি আয়া সাহাবে রহমে বনকর রহমতুলিল আলমি আয়া। একমাত্র আর নবীর রহমত আর নবীর দয়া এই কারণে আর এখনো পর্যন্ত বাঁচি আছি যে দিন নাফরমানি করানোর পরও তাহলে যে হারণে মোহাব্বত করা যায় সৌন্দর্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নবীতুন গুণাবলী হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নবীতুন দয়া হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট দয়া আছে যে নবীর নবীর দয়া উম্মতের উপর এতলা তিন হারণহীনে মোহাব্বত করা যায় মোহাব্বতের হকদার হইতে নবী আর নবীরে হনে মোহাব্বত গড়ে নগরে ইয়ানোর টিকাদারে দুনিয়া হন মোল্লারে ন দে হন লেখকরে ন দে খুদ আল্লাহর পয়গম্বর হো দিয়ে
قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله پیغمبر بیان فرمار যে ব্যক্তি আর সুন্নতরে আর আদর্শরে সারা পৃথিবীতে কি হরি কেন স্যার আধুনিক জামানায় কি হরি কেন স্যার ডিজিটাল দেশে কি হরি কেন স্যার পয়গম্বরের আদর্শরে যারা ধারণ করিব পয়গম্বরের সুন্নত মোতাবেক যারা জীবন যাপন করিব মহব্বত লইরে হদ আর হনে গেতন স্লোগান দেয়া হইতে নয় ফুষ্টারত বড় করে লেহি দেয়া হইতে নয় গেট গড়া হইতে নয় গরু জড়া হইতে নয় জিলাপি লাগিতে নয় কিছু লাগিতে নয় যদি নবীর সুন্নত মানে আল্লাহর পয়গম্বর দুজন সাহাবী গেয়েদের রাজকীয় দরবারত মেহমান হিসেবে এটা রসুলের একটা সুন্নত আছে তো খানা হাবি যদি দশটা খানা বিচাই রে হ্যাঁ দশটা খানা খানা কিছু ফলিলে খানার জিনিস ইয়ে নাই করে লইয়ের খাওয়ার নাম রসুলের সুন্নত সাহাবি দুনুমাজাতে গেয়ে এটা খানা হাইতে বসিয়ে এটা দেহাতে খানা একটা ভরে গিয়ে আর গ্যাঙ্গি গ্যাঙ্গি লইয়ের হাত গ্যাঙ্গি গুতাম গে যেটা এটা সুই ঝেপিরি কাম না লাগে ঐশ্বর্য রাজকীয় দরবারত বাদশার বিভিন্ন দেশের মন্ত্রীও লাগছে ইসলামের পক্ষ তো না আর ফাটাই আল্লাহ নবী আল্লাহ হানাই ফেডাইয়ের হর দে দেলে এটা মনে করিব দে ইয়া মুহাম্মদ জিবে নোয়া ধর্ম ইসলাম লই রেখি ইবার অনুসারী বেশ বেগুন নাদান রাক্ষস হ্যাঁ মনে করিব ফেটা গেল হালি দেব হ্যাঁ হুজুর বেরো দিয়ে গিয়ে এ কি হয়েছে তুই আঙ্গিয়ে গিয়ে হাসাবো আবার দিয়ে গিয়ে অতটা হয়েছে আবার আল্লাহর পয়গম্বরের সাহাবি সমস্ত রাজকীয় মেহমান রাজা মহারাজা বাদশাহ এমপি মন্ত্রী ব্যাগগুনের সামনে ডাক মারের আতরুকু সুন্নতা হাবিবি আতরুকু সুন্নতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর বন্ধু আল্লাহর পয়গম্বরের সাহাবি আর কিন কিনি দি গোতা কি আল্লাহ মিললে দে আজ ইয়ান ফাঁডাই খাই ইয়ান তোমার তোর বালা না লাগে দে রাজা বাদশাহ হলে কি হইব সারা দুনিয়ার রাজা বাদশাহ কি করে ব্যাগ গিনায় ঠ্যাঙর তলে দি দে ইম ব্যাগ গিনায় ঠ্যাঙর তলে দি দে ডিজিটাল যুগে কি হরিণ ঠ্যাঙর তলে দি দে আধুনিকতা কি হরিণ ঠ্যাঙর তলে দি দে আয় তো এনগ্য পয়গম্বরের আশেক এই সমস্ত দুনিয়াদার বেকুফুনের খুশি করি বললাই আর পেয়ারা হাবিব আর নবীর আদর্শ এবং সুন্নতরে এক সেকেন্ড লাই সারি বললাই আমি রাজি নই সুবহানাল্লাহ আশেকে সাদেক কুনদ যারা ফেদা মারহাবা সাদা শেকা সাদ মারহাবা পয়গম্বরের মোহাব্বত হাত তো আছে দে জিবাই পয়গম্বরের মোহাব্বত করিব ইবাই পয়গম্বরের সুন্নতের মোহাব্বত করিব হুজ্জতুল ইসলাম কাসম নানুতবি রহমতুল্লাহ আলাই ইংরেজ বাহিনী যেতে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল তিন দিন পর্যন্ত আত্মগোপন করে গেল তিন দিন পর্যন্ত আত্মগোপন করে চতুর্থ দিনের দিন বাইরে জারি গই সারি দল হুজুর সমস্ত পুলিশ বেগুন অনর তোয়ার যে কোনো মুহূর্ত অনর যদি ফায়দা হয় গ্রেফতার করে মিলাইব অন তিন দিন আত্মগোপন করে বাইর গেল হয়তো একজন আরো কিছুদিন তা হন না কাসম নানো তবি রহমতুল্লাহ আলাই ও মুসলমান ভাই বন্ধু উলাইকে আবাই উলাইকে আবাই উলাইকে আবাই ফজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ কাসম নানা তো রহমতুল্লাহ আলাইহি কি জবাব দেন হদ আমার শারীর ও আমার ছাত্র একথা জানি রাহ নাই কাসম তিন দিন আত্মগোপন করবি দেখি আল্লাহ কইতারানি আল্লাহর পয়গম্বর কাফের হল নির্যাতন অত্যন্ত বাসি বললাই তিন দিন আত্মগোপন করি গে পয়গম্বরের এই সুন্নত এই আদর্শ ইয়ান মানি বললাই আমি কাসম তিন দিনের বেশি আত্মগোপন করতে রাজি নাই সুবহানাল্লাহ কাসমে সানি তা ওর জিল্লে ওয়ালিউল্লাহ তা
قاسم ثانی تا اور ذل ولی اللہ تا وہ خدا کے سرزمین میں حجت اسلام تا وہ خدا کے سرزمین میں حجت اسلام تا ان میں ہو قاسم کے انور شاہ کے محمود الحسن ان میں ہو قاسم کے انور شاہ کے محمود الحسن سب کے دل تے درد من اور سب کی فطرت ارج من سب کے دل تے درد من اور سب کی فطرت ارج من پیغمبر اور عاشق پیغمبر اور محبت گرنے میں گت گر سللے ائی دین ائی پیغمبر اور محبت اور پمانے دے نبیر আদর্শ এবং নবীর সুন্নতের জিবাই মানে ইবাই নবীর মহব্বত করেন সুবহানাল্লাহ এতলা মুসলমান ভাই বন্ধু অল মুরব্বি অল মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শ যেন ছুটি না যায় পয়গম্বরের আদর্শ যেন বাদ না যায় নবীর আদর্শ নবীর সুন্নতের মহব্বতের সহিত পালন করিবেন মহব্বতের সহিত মানিবেন সারা দুনিয়া অনর গেল দিলে অসুবিধা নাই সারা দুনিয়া অনর নবীর দুশমন ডাহিলে অসুবিধা নাই অনতুল দুনিয়ার ইচ্ছা সানা করেন অন যদি নবীর সুন্নত মানন হয় নবীর খাতামতে অন নবীর মহব্বত করেন ফুষ্টার নলহিলেও মহব্বত করেন গেট নগরিলেও মহব্বত করেন গরু নজরাইলেও মহব্বত করেন জিলাফি নকিনিলেও মহব্বত করেন ইন একমাত্র ঠিকাদারি আল্লাহ এখনি কেড়ে না দে শুধুমাত্র ইয়ান ফয়সালা করিবার দায়িত্ব দিয়ে দে আল্লাহর পয়গম্বরে পয়গম্বরে স্পষ্ট ভাবে ফয়সালা করে দিয়ে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যেই ব্যক্তি মহব্বত মহব্বতের সহিত নবীর সুন্নত মানিব ইবাই নবীর মহব্বত করে আর জিবাই নবীর মহব্বত করে ইবা নবীর পরে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে মহব্বতের সহিত নবীর সুন্নত মানি আমল করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরিশেষে আয়নার হাসন অনুরোধ করি এই শেষ পর্যন্ত আজিয়ার মাহফিলের আরো অনেক আলোচক তাহিদি পত্র এলাকার কৃতি সন্তান দারুল ইরফান মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরতুল আলাম জনাব হযরত মাওলানা হাফেজ নুরুল কাদের সাহেব দামাত বরকাতুহ ইবে অনেক আগে দেখিনি তো উস্তাদ আলার নজর উস্তাদ আলার দোয়া মা বাবার দোয়া আমিন নামটা ডরবে না কইলেন আল্লাহ হুজুর তার হায়াত বরকত দান করুন নব আবিষ্কৃত যত মারাত্মক কঠিন রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি তুন হেফাজত করো আল্লাহ মুস্তফা নুরি সাহেবের বয়ানব হাফেজ নুরুল কাদের সাহেবের বয়ানব আপনারা প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে বুঝবেন আল্লাহ পাক আরাতা যা হই আর আপনাদের আমল তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ